মানুষের সাথে মানুষের পাশে খবর সারাদিন নিবেদন করছে জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড ফিলখানা মামলা কৃষি বিভাগ নিবেদন করছে আদর্শ শিশু কল্যাণ মাদ্রাসা থেকে মিলন করার উদ্যোগ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিজেপির তরফ থেকে দিল্লির আরামবাগে আয়োজিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি বিমান কর, 47 নম্বর জেলা পরিষদের সহসভাপতি রাজু রানা সহ অন্যান্য কর্মীবৃন্দ। মাইথন স্বাগতম গেটে শুভ উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক বিধান উপাধ্যায়। একই সাথে পিকনিকের মৌসুম উপলক্ষে মাইথনে বিভিন্ন স্থানে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। পর্যটকদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ এই ব্যবস্থা। পিকনিক উপলক্ষে ঘিরে ভিড়ময় হয়ে উঠেছে পুরুলিয়া জেলার সাপুড়ে থানার মোরাবি গ্রাম। উৎসাহী মানুষের আগমনে মোরাবি গ্রামের চতুর্পাশে দেখা যায় অন্যান্য জেলা থেকেও বিভিন্ন মানুষের ভিড়। এখানকার প্রাকৃতিক দৃশ্য মোহিত হয়ে মানুষ বাড়ি বাড়ি ফিরে আসতে চান এই পিকনিক স্পটে। ফিরে আসছি ছোট একটি বিরতির পর, সঙ্গে থাকুন খাস খবর বাংলাবান। জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসছে এক খুশির খবর। সমাজ উন্নয়নের পাশাপাশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়ে এসেছে জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড। জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের জেলা স্তর, ব্লক স্তর এবং পঞ্চায়েত স্তরে বিভিন্ন দপ্তরের কর্মী নিয়োগ চলছে। উক্ত দপ্তরে কর্মসংস্থানের সুযোগ পেতে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা জননী এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড, পিলখানা লালবাগ মুর্শিদাবাদ। ফোন নম্বর 9734175475 অথবা 8927207456। মানুষের সাথে মানুষের পাশে খবর সারাদিন। সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে আরামবাগ বাস স্ট্যান্ডে সাধারণ মানুষকে কম পয়সে বিক্রি করা হচ্ছে আলু ও পেঁয়াজ। স্টলে আলু প্রতি কিলো 17 টাকা এবং পেঁয়াজ প্রতি কিলো 59 টাকা দরে বিক্রি হচ্ছে। কম দামে আলু কেনার জন্য স্টলটিতে ভিড় জমেছে এলাকার মানুষজন। বড়দিন উপলক্ষে হাওড়ার বেলুড় মাঠে আয়োজিত হলো প্রভু যিশু পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হলো এই পুজো। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই পুজো দেখতে বেলুড় মঠ প্রাঙ্গণে ভিড় জমান অগণিত ভক্ত। এইভাবে বেলুড় মঠে যিশু খ্রিস্টের জন্মদিন আয়োজন করা হয়ে থাকে রামকৃষ্ণ মিশন মঠে। আত্মরক্ষার কৌশল শেখানোর উদ্দেশ্যে হাওড়ার দুর্গাবাহিনীর উদ্যোগে গত 2 দিন ধরে দেওয়া হচ্ছে লাঠি চালানোর প্রশিক্ষণ। এই লাঠি চালানোর শিক্ষা গ্রহণ করতে অংশগ্রহণ করছে প্রচুর মহিলা। হায়দ্রাবাদের মহিলা ডাক্তারের সাথে ঘটে যাওয়া ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য এই প্রশিক্ষণ নিতে উৎসাহী হয়েছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার শিশুর ভবিষ্যৎকে উজ্জ্বল বানানোর দৃঢ় প্রত্যয় নিয়ে উপস্থিত হয়েছে আদর্শ শিশু কল্যাণ মাদ্রাসা। আদর্শ শিশু কল্যাণ মাদ্রাসা হলো একটি আধুনিক ও ধর্মশিক্ষার সমন্বয়কারী শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ভর্তির জন্য অবিলম্বে যোগাযোগ করুন। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা আরবি, ইংরাজি, কম্পিউটার, নামাজ, স্পোকেন ইংলিশ, হাদিস, দোয়া প্রভৃতির শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাছাড়া এখানে প্রতি বছর একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তাই আর দেরি না করে অবিলম্বে যোগাযোগ করুন আদর্শ শিশু কল্যাণ মাদ্রাসাতে। আমাদের ঠিকানা তেঘরি মিলনপাড়া, রাজপুর তেঘরি, রঘুনাথগঞ্জ। ফোন নাম্বার 8972426768 এবং 7433003481।